শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলার মধ্য দিয়ে ছেলে মেয়েদের উদার মানসিকতা গঠনে সরকার সচেষ্ট রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে 52তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে একথা বলেন তিনি। এ সময় ক্রীড়ার মান উন্নয়নে দেশের প্রতিটি বিভাগে বিকেএসপির মতো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার ঘোষণা দেন সরকার প্রধান। 52তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শুরু হল রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে। 13টি ইভেন্টে 7 লাখ অংশগ্রহণকারীর মধ্যে এ পর্বে উঠে এসেছেন 824 শিক্ষার্থী। চূড়ান্ত পর্বের শুভ উদ্বোধন ঘোষণা করছি। চূড়ান্ত পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধান অতিথির বক্তব্যে বলেন, শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলা চর্চার মধ্য দিয়ে ছেলেমেয়েদের উদার মানসিকতা গঠনে সচেষ্ট রয়েছে সরকার। খেলাধুলা, শরীরচর্চা এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা এগুলি আয়োজন করা থাকলে আমাদের ছেলেমেয়েরা মন মানসিকতার দিক থেকে আর উদার হবে, উন্নত হবে, সুস্বাস্থ্যের অধিকারী হবে, সেভাবেই গড়ে তুলতে হবে। আমাদের আজকের এই শিশু কিশোর তরুণ এরাই তো হবে স্মার্ট বাংলাদেশের একমাত্র সৈনিক, যারা শুধু খেলাধুলা না, খেলাধুলা, লেখাপড়া সব দিক থেকেই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। খেলাধুলার মান উন্নয়নে প্রতিটি বিভাগে বিকেএসপির মতো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার ঘোষণা দেন সরকার প্রধান। বিকেএসপির কয়েকটি বিভাগে করেছি, কিন্তু পর্যায়ক্রমিকভাবে 7-8টা বিভাগে আমাদের হবে, তৈরি হবে, যেখানে ভালো প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে এবং খেলাধুলা করতে পারবে ছেলেমেয়েরা, সেটাই চাই। আমরা প্রত্যেকটা উপজেলা পর্যায় পর্যন্ত আলাদা খেলার মাঠ অর্থাৎ মিনি স্টেডিয়াম তৈরি করছি। এ সময় হারিয়ে যেতে বসা দেশীয় খেলা পুনরুজ্জীবিত করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। ডাঙ্গুলি থেকে শুরু করে আমাদের এই নিজস্ব দেশীয় খেলাগুলিও, হাডুডু থেকে শুরু করে সব ধরনের যে দেশীয় খেলাগুলি, এগুলি আমাদের নিতে হবে, এই কারণে যে খেলাগুলি যেন হারিয়ে না যায়। হিমেল মাহবুব, বিবিসি নিউজ, ঢাকা। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167#।